যায় না মানুষ একজন এটা দুই দিকে দেখেন আমাদের দেশে দুষ্ট লোক তাদের সরকার যখনই খবর পায় তখন তাদের শাস্তি হয় তাদের আইনের সামনে নিয়ে আসে এবং মোটামুটিভাবে সব ক্ষেত্রেই জিরো টলারেন্স সব ক্ষেত্রেই দুষ্ট লোকরে ধরে এইটা আমাদের গুড গভর্নেন্স এইটা আমাদের সরকারের দক্ষতা এবং আমি বলি যে বিভিন্ন যে সিকিউরিটি অ্যাপারেটাস আছে তাদের পরিপক্কতা দে ডু ইট অ্যান এক্সিলেন্ট জব হ্যাঁ আপনি এখন বাপমূর্তি যদি যারা নেগেটিভ জিনিস করতে চায় দুনিয়ার সব দেশে দুষ্ট লোক আছে কিন্তু আমাদের দেশে এই কত অনেক দিন ধরে দেখতেছেন এনি ওয়ান ডাজ ব্যাড থিং তাকে হি ইজ কট আমি তো খুব হ্যাপি যে এ ভালো কাজ করতেছে আমরা দুষ্ট লোকের দেশ চাই না আমরা কেউই চাই না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক আমরা একটা লোক মারা যাক বিচারের বাইরে সেটা আমরা চাই না এবং আমরা চাই না যে আমরা চাই সবার বিচার হোক তারপর তার উপর শাস্তি হোক কোনো কোনো ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যায় ঘটে গেলে আমাদের নিশ্চয়ই এটা আমরা সজাগ যেতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে থ্যাংক ইউ স্যার সিলেটে সাম্প্রতিক সময় একটা বিষয় আলোচিত হচ্ছে কিছুদিন আগে জঙ্গি